নিশ্চিত নিরাপত্তা, বৈরী আবহাওয়া সবশেষে নাশকতা, প্রেমের শহর প্যারিসে অলিম্পিক্সের ওপেনিং ডেতে এমনই উদ্বেগ উৎকণ্ঠা। অলিম্পিক্সের ইতিহাসে এবারে প্রথম স্টেডিয়ামের বাইরে হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, আর সেই ইতিহাসে সাক্ষী হতে প্যারিসে হাজির বিভিন্ন দেশের অন্তত 100 জন রাষ্ট্রপ্রধান আর প্রায় 3.5 লাখ দর্শক। বিশ্বের 206টি দেশ থেকে 10,500 জন অ্যাথলিট অংশ নিচ্ছে এবারের গ্রেটেস্ট শো অন আর্থে। ক্রীড়াঙ্গনের এমন মহাযজ্ঞ শুরুর আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা, দুশ্চিন্তায় দর্শকরা। নিরাপত্তা ইস্যুর প্রথম ঘটনাটি ঘটে নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনে, যেখানে ড্রোন ওড়ান কানাডার কোচিং দলের এক সদস্য। এরপর আর্জেন্টিনা মরক্কো ম্যাচে সমর্থকরা ফুটবলারদের গায়ে আতশবাজি ছুড়ে মারে, এমনকি আর্জেন্টিনা ফুটবল দল প্যারিসে ডাকাতের কবলেও পড়ে। এরপর অঘটনে ষোলকলা পূরণ করে আরও একটা চুরির ঘটনা, যা ঘটে ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর সাথে। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসে তিনি খুইয়েছেন নগদ টাকা, দামি ঘড়ি আর হীরের জুয়েলারি, সব মিলিয়ে বাংলাদেশি টাকায় যা কিনা 6,36,00,000 টাকা। এরপর ঘটে সবচেয়ে বড় অঘটনটা। এবারের অলিম্পিক্সকে ঘিরে আগে থেকেই ছিল হামলার আশঙ্কা, নিরাপত্তা নিশ্চিত করতে তাই প্রায় 50,000 পুলিশ দায়িত্বে রাখা হয়। এছাড়া 10,000 সেনা সদস্য আর বেসরকারি কয়েক হাজার নিরাপত্তা কর্মীকেও কাজে নিয়োজিত করা হয়েছে। এমন নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে ওপেনিং সেরেমনির কয়েক ঘন্টা আগে ফ্রান্সের একাধিক রেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাতিল হয় বিভিন্ন জায়গার ট্রেন সংযোগ, ফলে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসা নিয়ে বেশ ঝামেলায় পড়ে যায় দর্শকরা। দুর্বৃত্তদের দুর্বৃত্তায়নের পর বাড়তি অস্বস্তি নিয়ে হাজির হয় বৃষ্টি, তবে কোনো কিছুই শেষমেশার আটকাতে কিংবা বাধা সৃষ্টি করতে পারেনি অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে। সুপারস্টারদের পদচারণায় মুখর হয় চারিদিক, নতুন রূপে সেজে ওঠে আইফেল টাওয়ার, বৃষ্টিতে পিয়ানোতে ঝড় ওঠে সিন নদীর পাড়ে, রঙের খেলায় প্যারিসের আকাশে ছড়িয়ে পড়ে ভালোবাসা। তবে দুশ্চিন্তা তো আছেই, শুরু তো হলো, প্যারিস পারবে তো বলতে হ্যাপি এন্ডিং? কে না জানে, শেষ ভালো যার সব ভালো তার। কোহিনুর কণা, 71।